বাংলা দ্বিতীয় কাশ্মীরে পরিণত হয়েছে। অনুব্রত ঘরে দাঁড়িয়ে চা চক্রে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। বুধবার সকালে বীরভূমের সদর শহর সিউড়িতে এক কর্মসূচিতে গিয়ে মর্নিং ওয়াক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে লজ থেকে তিনি হাঁটতে শুরু করেন, পরে ইরিগেশন কলোনির মাঠেও হাঁটেন। এরপর একের পল্লী মোড়ে চা চক্রে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সহ জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, কাশ্মীরের পর বাংলায় বোমা জঙ্গি পাওয়া যায়, পাশাপাশি আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতেও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রীর খাটিয়ায় বসাকেও এদিন তিনি কটাক্ষ করেন। অমিত শাহ যেহেতু বাঁকুড়ায় গিয়েছেন, তাই ভয় পেয়ে মুখ্যমন্ত্রীও সেখানে গিয়েছেন বলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিজেপি নেতারা ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসীদের বাড়িতে খেয়েছেন। এদিন তার পাল্টা জবাব হিসেবে দিলীপ ঘোষ বলেন, সিঙ্গুরে অনশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় হোটেল থেকে খাবার আনিয়ে খেতেন। এক কথায় চা চক্রের শাসক দলের তুলোধনা করলেন বিজেপি রাজ্য সভাপতি। একটা এমপি সিট জিততে পারলো না, কংগ্রেসের তার আগে গড় ছিল, কংগ্রেস কোথায়? একজন ল্যাংড়া একজন অন্ধ মিলে হাঁটছে, কাঁধে হাত দিয়ে রাস্তা পার হচ্ছে। আজকে সিপিএম কংগ্রেসের অবস্থা, সিপিএম এর টিএমসি আজকে পুরো পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এখানে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। যদি গড় থাকতো, হিম্মত থাকতো, 118টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে, ইলেকশন করে দিত, জানে বিজেপি জিতবে, কোনো গড় নাই, আর গড় থাকলে আমরা ভেঙে দেবো। স্বাগত জানিয়েছি অনুব্রত মণ্ডল বিজেপি। ধন্যবাদ। ভারতীয় অতিথিয়তা, কোথাও গেলে লোক তাকে সহযোগিতা করে, আবার না করে উপায় নেই, না তো আমি ঢুকবোই। বোঝা যাবে কার বুথ কমিটি আজকে কে কটা লোক দিতে পারে। ইলেকশন আসুক, তার আগে অনেকে ডায়লগ মারে। আমি অনুব্রত বলে দিচ্ছি যে এখানে বিজেপি কে চাই কিনা লোক লোকসভায়, আর এখানে প্রমাণ দিয়েছে। এই সিউড়িতে 21টা ওয়ার্ড আছে, 18টাতে আমরা লিড নিয়েছি, ওনার ওয়ার্ডে আমরা লিড নিয়েছি। দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বীরভূমে এসে ওদের খাতা খোলাও সমস্যা করে দেবো। আপনি বারবার বলছেন যে ওনাদের শিবরা জায়গা প্রায় পাকা হয়ে গেছে, ধরো একটু ভাবে, সেই জন্য ওনারা সমস্ত জেলগুলোকে সংস্কার করছে যাতে কষ্ট না হয়। কি হবে দেখেছেন, যারা ভুবনেশ্বর ঘুরে এসছে, একজন মন্ত্রীও তো 1 বছর সেন্ট্রাল জেলে ছিলেন, তার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিন কি হয়। সেই অভিজ্ঞতাটা বেশিরভাগ নেতার হবে। আপনারাও দেখিয়েছেন, কারো যদি চোখের দোষ থাকে আমার দোষ নাই, সুস্থতে যাক। গতকাল তৃণমূলী বলেছেন যে অনেক উন্নয়ন করেছে, এবার ভোটটা করান। উনি যদি উন্নয়ন করতেন তাহলে আজকে ওনাকে দৌড়ে গিয়ে খাটিয়ায় বসতে হতো না, বাঁকুড়ায় 3 দিন থাকতে হতো। উনি কি করেছেন, লোককে ভরসা রাখুন। লোক দুবার বুঝিয়ে দিয়েছেন, পঞ্চায়েতে ওনাকে গুহারা হারিয়েছেন আর পার্লামেন্টও হারিয়েছেন। আমার মনে হয় যে লাই লজ্জা থাকে আর মিথ্যা কথা যেন না বলেন গিয়ে জঙ্গলমহলে। আমি জঙ্গলমহলের ছেলে, আমি জানি জঙ্গলমহল কি চায়, আর তারা সেটা বারবার বুঝিয়ে দিয়েছে। পরের বার যেন গঙ্গার এপাশে কোনো সিট আশা না করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন, এবং কোভিড-19 কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।